ওকে সবাইকে আলাইকুম আমরা এখন কি করবো রাজশাহী বোর্ডের ছয় নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব তবে তার আগে একটি কথা বলে নেই তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না বা নতুন মধ্যে রাজশাহী বোর্ডের কোশ্চেন দেখার জন্য তারা অবশ্যই এখানে কি করবা সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড ভিডিওর মধ্যে একটা লাইক করবা যদি পছন্দ নাই হয় তাহলে কী করবা ডিসলাইক করবা কিছু একটা করতে হবে ওকে সুবিধা নিয়ে চলে যাওয়া এটা কিন্তু উচিত না আসলে তাই না আমাদের কিন্তু ভিডিও করতে অনেক কষ্ট হয় সো তারপরেও বলতেছি পছন্দ হলে অবশ্যই লাইক করবা আর যদি পছন্দ না হয় ডিসলাইক করে দিবা আর যদি কোনো ধরনের কনফিউশন থাকে কোনো ধরনের ইনকোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিবা আমরা এখন কি করব রাজশাহী বোর্ডের তিন নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব ওকে তিন নম্বর কোয়েশনটা খুবই ইজি যাদের নদী নৌকা সম্পর্কে বেসিক জ্ঞানও থাকে বেসিক জ্ঞানও যারা রাখো নদী নুকা সম্পর্কে তারা কিন্তু খুব সহজে এটা অ্যানসার করতে পারবা সো গ নাম্বার কোশ্চেনটা বলছে যে ক থেকে চিত্র ক থেকে চিত্র ক কোনটা এই যে উপরেরটা তাই না এটা তাহলে বলছে চিত্র ক থেকে লোভ্দি ব্যাগ আর নির্ণয় করো এই লোভ্ধি ব্যাগ এই আর এর মান চাইছে তাই না তাহলে আমরা লোভ্ধি ব্যাগের যে কয়েকটা সূত্র জানি আর ইকুয়ালস টু তোমার রুটোবার নৌকার ব্যাগ মানে এখানে ভি দেওয়া আছে ভি স্কোয়ার বা বিয়োগ হচ্ছে স্রোতের ব্যাগ মানে হচ্ছে এখানে যেহেতু স্রোতের বেগ নেই আমরা ধরি তাহলে এটা কি হবে রুট ও ভি স্কোয়ার মানে কত সিক্স হচ্ছে ফোর স্কোয়ার মানে এভাবে করা যায় আবার আরেকটা সিস্টেম আছে আমি দুইটাই দেখা দিচ্ছি এটা হবে ছত্রিশ বিয়োগ হচ্ছে চার চার ষোলো তার কত হবে রুট ওবার কুড়ি তার রুট কুড়ি কত এটা মানে কত ফোর পয়েন্ট ফোর সেভেন টু ওয়ান ইকাল টু হচ্ছে ফোর পয়েন্ট ফোর সেভেন টু ওয়ান ওকে মিটার পার সেকেন্ড হবে এটা আরেকটা সিস্টেম আছে কীরকম এটা আরেকটা সিস্টেম হচ্ছে তোমার আমি এদিক দিয়ে একটু দেখা যাচ্ছি এদিক দিয়ে একটু দেখা যাচ্ছি আমি এটা আরেকটা সিস্টেম হচ্ছে এরকম প্রথমে আলফা নির্ণয় করবো আলফা কীভাবে নির্ণয় করে কজ ইনভার্স উপরে হচ্ছে স্রোতের ব্যাগ মানে হচ্ছে মাইনাস ফোর নিচে হচ্ছে নৌকার ব্যাগ নৌকার ব্যাগ কত সিক্স তাই না তাহলে আলফার মান নির্ণয় হয়ে গেল এখন আমরা কী করবো আর ইকালটা আমরা জানি হচ্ছে নৌকার ব্যাগ ইন্টু সাইন আলফা সাইন আলফার মান হচ্ছে কজ ইনভার্স মাইনাস ফোর ভাগ সিক্স এটা যদি তুমি সলভ করো তাহলে সেম অ্যান্সার আসবে ফোর পয়েন্ট ফোর সেভেন টু ওয়ান ওকে ফোর পয়েন্ট ফোর সেভেন টু ওয়ান ভিএমআন কত সিক্স এই যে ভিএমএন দিয়ে দিচ্ছে সিক্স একদম সেম অ্যান্সার আসবে কোনো কনফিউশন নাই মিটার পার সেকেন্ড তাহলে যে কোনো একভাবে করতে পারো ওকে যে কোনো একভাবে করতে পারো তোমরা ওকে এখন আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখবো ঘ নাম্বারে কি বলছে কোন চিত্রানুসারে নদী পার হতে কম সময় লাগবে তাহলে ঘ নাম্বারে দেখো তাহলে প্রথম চিত্রে চিত্র মধ্যে আমরা প্রথমে কি করব টাইম হিসাব করব চিত্র কতে চিত্র কতে আমাদের নদী পার হতে মোট সময় এদিক দিয়ে নদী পার হতে হতে সময় হচ্ছে টি ওকে বা টি ওয়ান বলতে পারো তাহলে টি ওয়ান ইকুয়ালস টু কি হবে ডি ডি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ইন্টু হচ্ছে টেন টু দি পর থ্রি মিটার নিয়ে নিলাম আমরা ডি বাই কি হবে লব্দি ব্যাগ লব্দি ব্যাগ মানে কত ফোর পয়েন্ট ফোর সেভেন টু ওয়ান তাহলে লব্দি ব্যাগ মানে ফোর পয়েন্ট ফোর সেভেন টু ওয়ান ইকুয়াস টু কত হবে টু হবে তোমার থ্রি থ্রি ফাইভ থ্রি থ্রি ফাইভ পয়েন্ট হচ্ছে ফোর ওয়ান ফাইভ সেকেন্ড ওকে টি ওয়ানের মান হবে এরকম এখন দ্বিতীয় চিত্রে এখন লিখবো হচ্ছে চিত্র খতে চিত্র খ তে নদী পার হতে নদী পার হতে ইকুয়াল টু টি টু ধরবা তাহলে টি টু ইকুয়ালস টু কি হবে ডি ওয়াই ডি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ডি ওয়াই কি হবে ডি ওয়াই হবে হচ্ছে নৌকার ব্যাগ মানে বি যেহেতু এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে সো এখানে তো তোমার শুধু বি হবে আর কি ন্যূনতম সময় কী ডি ওয়াই ভি তাহলে ভি মানে কত এখানে সিক্স ওকে তাহলে এটা যদি করো তাহলে এটা আসবে হচ্ছে টু ফাইভ জিরো টু ফাইভ জিরো সেকেন্ড তাহলে এখানে দেখা যাচ্ছে যে টি টুয়ের মান ছোটো কার থেকে টি ওয়ান থেকে তাহলে দ্রুত কে যাবে যার টাইম কম লাগে সে দ্রুত যাবে তাই না তাহলে বলবা যে চিত্র ক্ষয়ের নদী অ্যান্সারটা কী হবে সুতরাং চিত্র খ এর নৌকাটি পার হতে কম সময় লাগবে বা চিত্র খ অনুসারে নদী পার হতে কম সময় লাগবে তাহলে খ চিত্রানুসারে খ চিত্রা নদী পার হতে ওকে নদী পার হতে কম সময় লাগবে সো আশা করি তোমরা বুঝছো এগুলো খুবই সোজা যারা একটু বেসিক বুঝো তারাই কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবা এবং এগুলো খুবই সোজা আসলেই সোজা সো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ কোনো একটা নতুন টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড অবশ্যই অবশ্যই ভাইকে একটু সাপোর্ট করো সে পর্যন্ত সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে